যে সেল করতে চান হোলসেলে যদি একের অধিক প্রোডাক্ট কিনেন সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা প্রত্যেকটা ফোনে হোলসেলের একটা নির্দিষ্ট রেট আছে ওটা আপনাদেরকে দিয়ে দেব যাতে আপনারা নিয়ে সহজে সেল করতে পারেন হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট ভিভো 85 এটার মধ্যে তিনটা কালার আছে এখন দুইটা দেখাচ্ছি আর একটা হচ্ছে গোল্ডেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন কালেকশনের ইউজড স্মার্টফোনগুলো দেখানোর চেষ্টা করব এগুলো মূলত হচ্ছে স্টক লটের ফোন যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট হচ্ছে না তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যারা কিনা যাদের বাজেট 5 থেকে 10 হাজার টাকার মধ্যে তাদের জন্য একদম স্পেশাল একটা ভিডিও কারণ এখানে আপনারা দেখা যাচ্ছে 3-4-5 হাজার টাকার মধ্যে অনেক মডেলের ফোন পেয়ে যাবেন যারা কিনা ফ্রাস্টার একটা শপ খুঁজতেছেন ঢাকা কিংবা ঢাকার বাইরে এই শপটা ভিজিট করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের অ্যাড্রেস ডিটেলস ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে তো কথা বাড়াচ্ছি না যারা এই ফোনগুলো কিনতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমার দেওয়া সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রহমান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি আচ্ছা তো আজকে আবার আপনার শপে চলে আসলাম দেখতে পাচ্ছি যারা কিনা বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চায় মানে তাদের বাজেট হবে কম প্রোডাক্ট লাগবে ভালো একদম নতুন কন্ডিশনের মতো জি জি অবশ্যই একদম কম থেকে কম বাজেট থেকে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একদম বেশি রেঞ্জের ফোনও পাওয়া যায় মাঝে মধ্যে তবে আমরা বেশি রেঞ্জেরটা কম রাখি যারা অল্প দামের মধ্যে ভালো ডিভাইসগুলো চান খুব কম বাজেটের মধ্যে যারা ফোন ইউজ খুঁজতেছেন যারা অনেক দেখা যায় তাদের বাজেট কম কিন্তু স্মার্টফোন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য একবারে আজকের ভিডিওটা একবারে নর্মাল প্রাইসের মধ্যে সব ভিডিও আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা মার্কেটের 5 তলায় 74 নম্বর দোকান তালহা মোবাইল এক্সচেঞ্জ দোকানের নাম ওকে সো ভিউয়ার্স স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন চাইলে যোগাযোগ করতে পারেন আর চাইলে কিন্তু আপনারা এই ফোনগুলো অনলাইনে বা কুরিয়ারে নিতে পারেন আমরা ভিডিওর মাঝখানে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা শুরুতে কোন ফোনটা দেখব আজকে আমরা শুরুতে দেখাচ্ছি হচ্ছে MI3 একদম প্রথম বাজেটের ফোন যেটা এটা কয়েকটা কালার আছে এটা আসলে রেগুলার প্রোডাক্ট আমাদের আমরা সবসময় দিয়ে থাকি একদম রিজনেবল বাজেটের মধ্যেই পাবেন এটা এটা দাম পাবেন মাত্র 2800 টাকার মধ্যে গ্লাস প্লাস ইয়ারফোন দুইটা জিনিস সাথে গিফট দেওয়া হবে প্রত্যেকটা ডিভাইসে পাবে সাথে দুইটা গিফট থাকবে জি গ্লাস প্লাস ইয়ারফোন ফুল বক্স সহ বক্স চার্জার গ্লাস ইয়ারফোন কালার হবে 4-5টা করে দাম হবে মাত্র 2800 টাকা 2800 টাকা জি তারপরে দেখা যাচ্ছে অপোর আরেকটা ডিভাইস F1S এটা আসলে আমরা রেগুলার যে প্রোডাক্টগুলো এখন দেখাচ্ছি প্রথম সিরিজে এটা হচ্ছে একদম রেগুলার প্রোডাক্ট এগুলো আমরা একদম অল্প বাজেটের মধ্যে যারা দেখাচ্ছে ছোট মানে একদম অল্প বাজেটের মধ্যে বড় র্যামের ফোন চান এটা 4 GB র্যামের ফোন মাত্র 5000 টাকা বাজেট অনলি 5000 টাকা F1S 4 GB র্যামের ফোন মাত্র 5000 টাকা বাজেটের মধ্যে পাবেন খুবই সুন্দর ক্যামেরা যারা ভালো ক্যামেরা বড় ডিসপ্লে আর বড় র্যামের মধ্যে চাচ্ছেন তারা এই ফোনগুলো নিতে পারেন ঠিক আছে F1S F1S এর মধ্যে দুইটা কালার হয় এটা হচ্ছে গোল্ডেন আর একটা হবে রোজ গোল্ডেন কালার প্রাইস তো ফুল বক্স সহ প্রাইস কত পড়বে বক্স চার্জার গ্লাস ইয়ারফোন এগুলো সব কিছু পাবেন মাত্র 5000 টাকার মধ্যে 5000 টাকা জি তারপরে দেখা যাচ্ছে সেম কনফিগারে আরেকটা ডিভাইস আছে ভিভো Y67 এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে এটা হলো 432 4 64 4 64টার দাম হচ্ছে গিয়ে 5500 টাকা আর 432 হচ্ছে 5000 টাকা তারপর হচ্ছে A57 এটা হচ্ছে ব্ল্যাক কালার A57 এর মধ্যে তিনটা কালার হয় ব্ল্যাক গোল্ড রোজ গোল্ড মানে গোল্ডেন কালার কালো কালার আর হচ্ছে রোজ গোল্ডেন হালকা গোলাপি গোল্ডেন একটা কালার আছে গোলাপি সোনালী গোল্ডেন ওটার একটা কালার পাবেন এটা দাম হচ্ছে মাত্র 4700 টাকা 4700 টাকা জি তারপরে দেখে যাচ্ছে শাওমির আরেকটা ডিভাইস এটা হচ্ছে Redmi 3S এটার মধ্যে দুইটা কালার আছে যে 3 GB 32 GB 4000 mAh ব্যাটারির মধ্যে যারা ছোট ব্যাটারি ফোন বড় ব্যাটারির মধ্যে চাচ্ছেন ফোন চাচ্ছেন কিন্তু ফোনটা হবে পাওয়ারফুল এরকম একটা বিষয় এটা দাম হবে মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র ওকে ভিউয়ার্স আর এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমি দেখিয়ে দিলাম আর ক্যামেরা কোয়ালিটিও দেখিয়ে দিলাম যারা কিনা অল্প বাজেটে ফোন নিতে চান এই ফোনটা রাফ ইউজ করা যাবে তো হ্যাঁ 100% রাফ ইউজ করা যাবে এগুলো রাফ ইউজের ফোনই অল্প বাজেটে যারা দেখা যাচ্ছে র্যাম ছোট হলে এটা প্রসেসর কোয়ালকম 460 প্রসেসর দেওয়া প্রসেসরটার কারণে এটা কখনো গরম হবে না অনেক ফোন আছে গরম মানে যে 10-12 হাজার টাকার ফোনে যে প্রসেসর সেই প্রসেসরই দেওয়া আছে তারপরে দেখা যাচ্ছে Redmi 5 এটা হচ্ছে শাওমির আরেকটা ডিভাইস এটার মধ্যে কালার আছে এটার মধ্যে গোল্ডেন রোজ গোল্ডেন ব্ল্যাক তিনটা কালার হবে Redmi 5 3 GB 32 GB ভেরিয়েন্ট এটা দাম পড়বে মাত্র 6500 টাকা 6500 টাকার মধ্যে গ্লাস ইয়ারফোন প্লাস বক্স চার্জার সব কিছু সহ পেয়ে যাবেন ওকে জি
তারপরে দেখেছি হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট, ভিভো 85। এটার মধ্যে তিনটা কালার আছে, এখন দুইটা দেখাচ্ছি, আর একটা হচ্ছে গোল্ডেন কালার হবে, 85 ব্ল্যাক রেড গোল্ডেন। তিনটা কালার আছে, কালো লাল আর একটা হচ্ছে সোনালী কালার। আচ্ছা, তিনটা কালার আছে। ডিসপ্লে কোয়ালিটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আইফোনের মতো নচ ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা যদি একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা। আর আইফোনের প্রাইস কিরকম থাকবে? এটা প্রাইস থাকবে হচ্ছে গিয়ে 8000 টাকা। তারপরে দেখেছি অপ্পো আর একটা ডিভাইস, অপ্পো F5 64। এর আগে যে ডিভাইসটা দেখেছি অপ্পো ভিভো, এটাও 64, অপ্পোটাও 64, অপ্পো F5 মডেল। এটা 64 ভেরিয়েন্টে ফুল ভিউ ডিসপ্লে, বড় ডিসপ্লে মধ্যে যারা চাচ্ছেন, এটা প্রাইস পড়বে 6500 টাকা মাত্র। অনলি 6500 টাকা। জি, তারপরে দেখেছি শাওমির আর একটা ডিভাইস, রেডমি S2। দুটা কালার আছে, এটার মধ্যে রোজ গোল্ডেন কালারও পাওয়া যায়। রেডমি S2 3 GB ভেরিয়েন্ট হবে, 4 GB ভেরিয়েন্ট হবে। 3 GBটা পড়বে 7000 টাকা, আর 4 GBটা পড়বে হচ্ছে গিয়ে 7500 টাকা। 4 GB 3 GB দুইটা ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টই আছে। তারপরে দেখেছি হচ্ছে নোট ফাইভ 6 GB 128 GB ভেরিয়েন্ট, এটার দাম পড়বে মাত্র 9500 টাকা, 6 GB 128 GB 9500 টাকা। কোয়ালকমের 6636 প্রসেসর, আর ভালো পিছনে 13 MP প্লাস 5 MP ডুয়েল লেন্স ক্যামেরার ফোন, ফুল হ্যাভি বডি হবে, এটা ফুল মেটাল বডির ফোন। যারা অল্প বাজেটে গেমিং ফোন চাচ্ছেন প্লাস র্যাম বেশি চাচ্ছেন, 6 GB র্যাম 10-এর নিচেই পেয়ে যাচ্ছে মোটামুটি। আচ্ছা, 6 GB র্যাম থাকবে, ডিসপ্লেটা একটু লম্বা হবে, মানে বড় ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি অলরাউন্ডার ডিভাইস বলা যায়। জি জি। তারপরে দেখেছি হচ্ছে শাওমির আরেকটা ডিভাইস, এটা হচ্ছে রেডমি 4 প্রাইম। এটা খুবই হ্যাভি একটা ফোন, মানে অনেক শক্ত একটা ডিভাইস, যারা অল্প দামের মধ্যে হ্যাভি ডিভাইস রাফ ইউজার করার জন্য চাচ্ছেন, বা অনেকে আছেন গেম খেলতে চান। এটা কোয়ালকমের 625 625 প্রসেসর ইউজ করা, পিছনে 13 MP ক্যামেরা, সামনে 8 MP, মানে পিছনে 13 সামনে 8, ঠিক আছে, গোল্ডেন কালার হয় এটার মধ্যে। এটার দাম পড়বে মাত্র 5000 টাকা, সাথে গ্লাস 5000 টাকা, গ্লাস ইয়ারফোন সব কিছু সহ পাবেন, বক্স চার্জার গ্লাস ইয়ারফোন সব কিছু সহ হবে। তারপরে দেখেছি হচ্ছে গিয়ে শাওমির আরেকটা ডিভাইস, এটা হচ্ছে রেডমি সিক্স 4 GB 64 GB, এটার মধ্যে গোল্ডেন কালারও হবে। রেডমি সিক্স ফিঙ্গারপ্রিন্ট সহ ছোটো ডিভাইস, মানে ছোটো ফোন যারা চাচ্ছেন, 6500 টাকা, 4 GB, একবারে হ্যান্ডি ফোন। হ্যাঁ, তো এটার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি যদি ভিউয়ার্স একটু দেখিয়ে দেয়, আপনাদেরকে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরার মধ্যে দিয়ে ক্যামেরা দেখতে পাচ্ছেন। অবশ্যই হচ্ছে শপে আসলে দেখা যাচ্ছে সব আরো ভালো পাবে। হ্যাঁ, ওকে, তো এই ফোনটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 6500 টাকা, 6500 টাকা, 4 GB 64 GB। ওকে, আর এই যে এই ফোনগুলো, এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন? প্রত্যেকটা ফোনে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। সেক্ষেত্রে যারা প্রোডাক্টগুলো মানে কিনবেন, ক্রয় করবেন, অবশ্যই 7 দিন পর্যন্ত আমাদের ওয়ারেন্টি স্টিকারটা রাখতে হবে। এটা অনেকে উঠায় ফেলেন, এটা উঠায় ফেলে আসলে আমরা চেঞ্জ করতে পারি না, এটা মাস্ট রাখতে হবে। ফোনটা একটু ফ্রেশ রাখবেন, 7 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা পাল্টাই দেবো। আর এর মধ্যে একটা শর্ত আছে, সেটাও কুরিয়ার, আমরা যে ঢাকার বাইরের সুবিধাটা হচ্ছে, আমরা যারা কুরিয়ারে নেবেন, আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠাই। প্রথমে 510 টাকা কন্ডিশনে দিতে হবে আমাদেরকে, বুকিং মানি হিসেবে 510 টাকা দিতে হবে, তারপরে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো, মানে বাকিতে আপনি যখন প্রোডাক্ট হাতে নেবেন তখন প্রোডাক্ট ওইখান থেকে কুরিয়ারে টাকা দিয়ে উঠাই নেবেন, ঠিক আছে। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা ইউজ ফোনের একটাই শর্ত থাকবে, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, স্টিকার উঠানো যাবে না, ডিসপ্লের কোনো গ্যারান্টি হবে না। ইউজ ফোনে ডিসপ্লের কোনো গ্যারান্টি হয় না, এটা অনেকে আসলে ভুল ধারণা থাকে, ডিসপ্লের কোনো গ্যারান্টি হবে না। তারপরে দেখেছি হচ্ছে শাওমির আরেকটা ডিভাইস, রেডমি 5 প্লাস। এটা দূরে, জি, এটাও বড় ডিসপ্লের একটা ফোন, যারা অল্প বাজেটে মানে বড় ডিসপ্লের মধ্যে গেমিং ডিভাইস চাচ্ছেন, কোয়ালকম 625 প্রসেসর, পিছনে 13 MP, সামনে 8 MP ক্যামেরা। এটা এগুলো প্রত্যেকটা শাওমির ফোনে হচ্ছে, মেটাল বডির ফোন, এগুলো অনেক হ্যাভি ফোন, 4100 mAh ব্যাটারি। এটা প্রাইস পড়বে 7500 টাকা হচ্ছে 4 GB টা, আর 3 GB টা পড়বে হচ্ছে গিয়ে 7000 টাকা, 7000 আর 7500 টাকা, যে দুইটা ভেরিয়েন্ট হবে। ওকে, ফুল বক্স থাকবে, সাথে চার্জার, চার্জার হেডফোন আলাদা হবে, চার্জার তো থাকবে, বক্স চার্জার এটা কম্পালসারি প্রত্যেকটা ফোনই থাকবে, ইয়ারফোন আর গ্লাস এই দুটো আমরা গিফট করে দিব প্রত্যেকটার সাথে। তারপরে দেখেছি শাওমির আরেকটা ডিভাইস, নোট 8। নোট 8 দুইটা ভেরিয়েন্ট হয়, 4 GB 6 GB 64 GB, দুইটা কালার আছে, ব্ল্যাক কালার হয়, ব্ল্যাক কালার দেওয়া যাবে। এটার দাম পড়বে 12500 টাকা হচ্ছে 4 GB টা, 4 GB টা 12500, আর 13500 টাকা হচ্ছে 6 GB 64 GB, 6 GB র্যাম। একটা 13500 টাকা হলে আপনার একটা গেমিং ডিভাইস পাচ্ছেন, 6 GB RAM 64 GB স্টোরেজ পাবেন, আর একদমই ফ্রেশ কন্ডিশনের মতো। জি, 13500 টাকায় 6 GB 64 GB, আর 12500 টাকায় 4 GB 64 GB। সেক্ষেত্রে আপনি এখানে
এটার মধ্যে যেটা পাবেন এটা একটা অলরাউন্ডার ফোন। পিছনে ব্যাকসেল হচ্ছে গিয়ে গ্লাস বডি, সামনে গ্লাস, মিডল ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। কোয়ালকমের 625 পয়সর প্লাস 48 মেগাপিক্সেল ক্যামেরা, সরি এটা কোয়ালকমের 625 না 665 পয়সর, হ্যাঁ এটা খুব এটা গেমিং ডিভাইস বলতে পারেন। তারপর দেখছো নোট সেভেন, নোট সেভেনের মধ্যেও রেড কালার হয় আর হচ্ছে গিয়ে ব্লু কালার হয়, ব্ল্যাক কালার হয়, তিনটা কালার হয়। এটার দুটা ভেরিয়েন্ট হয়, 464, 664। আর এটা নোট সেভেন প্রো হবে, সেম ডিভাইস, নোট সেভেন প্রোটা 675 পয়সর আর নোট সেভেন 665। নোট সেভেন প্রোটা পড়বে 12,500 টাকা 6128, আর এটা পড়বে হচ্ছে গিয়ে 10,500 টাকা 464 নোট সেভেন, নোট সেভেন 10,500 টাকা 464 আর 11,000 টাকা হচ্ছে 664। আর নোট সেভেন প্রোটা হচ্ছে 12,500 টাকা 6128, তিনটা ভেরিয়েন্ট জি। তারপরে শাওমির অল্প বাজেটের মধ্যে একটা গেমিং ডিভাইস দেখাই, এটা হচ্ছে নোট 4X কোয়ালকমের 625 প্রসেসর প্লাস 4100mAh ব্যাটারি, ফুল মেটাল বডির ফোন। এটার দাম মাত্র 6,000 টাকা, 6,000 টাকা ফুল মেটাল বডি, 4GB 64GB ভেরিয়েন্টে। এটা 364 হলো 6,500 টাকা, 364 হবে 6,500 আর 464 হলো 6,000 টাকা, সরি 364 হচ্ছে 5,500 আর 464 6,000 টাকা। তারপর হচ্ছে এটা একটা ইউজ ডিভাইস, এটা অনলি ডিভাইস হবে, এটা হচ্ছে রেডমি ফাইভ এ প্রাইম, ঠিক আছে। এটা রেডমি ফাইভ এ 3GB 32GB, এটার দাম পাবেন মাত্র 5,000 টাকায়, 3 GB 32GB জি। আর এটা হচ্ছে ইউজ ডিভাইস, এটা হাতের ইউজ ডিভাইস। এখানে আমরা কিছু ইউজ মানে কিছু আইফোনের ডিভাইস দেখাই, আইফোনের কিছু ডিভাইস আছে, আইফোন যাচ্ছে না। এটা হচ্ছে 6 প্লাস 6S প্লাস দুইটা দেখতে সেম, 6S প্লাসটা পড়বে 16,000 টাকা 64GB ভেরিয়েন্ট, আর 6 প্লাসটা পড়বে 13,500 টাকা, এটা হচ্ছে গিয়ে 64GB ভেরিয়েন্ট, দুইটাই 64GB ভেরিয়েন্ট, বক্স চার্জার গ্লাস ইয়ারফোন সব সব। এটা হচ্ছে আইফোন 7, এটা 128GB ভেরিয়েন্টে, এটা দাম পড়বে 16,500 টাকা, 128GB ভেরিয়েন্টে আইফোন 7। সবগুলোর সাথে ফুল বক্স আছে, সবগুলো ফোনের সাথে। আইফোনের ক্ষেত্রে অনেকে হচ্ছে সিকিউরিটির বিষয়ে একটু ঝামেলা করতে চায়, পুরো ধরনের সিকিউরিটি আমরা দিয়ে দিব, সব ধরনের আপনাকে পুরো ক্যাশ মোমো সহ গ্যারান্টি সহ প্রত্যেকটা জিনিস দিয়ে দিব। আপনি একটা শপ থেকে নিচ্ছেন, আপনি কোনো অনলাইনে নিতেছেন না, আপনি 100% হ্যাঁ। অনেকেই এরকম সেল করে যারা আপনার অনলাইনে পেজ দিয়ে সেল করে, কোনো ঠিকানা থাকে না, বাট আমাদের আপনি শপের ঠিকানা আছে, আমরা মিরপুর 10 নম্বর শাহলি মার্কেটের পাঁচতলাতে আমাদের দোকান, তালা মোবাইল এক্সচেঞ্জ 74 নম্বর দোকান আমাদের দোকানের নাম্বার, এখানে আসলে আমাদের সবসময় পেয়ে যাবেন। তারপর দেখা যাচ্ছে 6S আর 6 দুইটা দেখতে সেম, 6S 2GB র্যাম, 6 হচ্ছে 1GB র্যাম, এটার দুইটাই 64GB ভেরিয়েন্টে। এটা 6S এর প্রাইস পাবেন হচ্ছে গিয়ে 12,500 টাকা, আর 6 এর প্রাইস পাবেন 9,500 টাকা আর 12,500 টাকা জি। 6 হচ্ছে 9,500 আর 6S 12,500 টাকা। ওকে ভিউয়ার্স দেখতে পারলেন, আর এই ফোনগুলো কিন্তু ফুল বক্স পাবেন। আর যে দেখা যাচ্ছে যে আইফোনে অনেক ফোন দেখা যায় লক হয়ে যায়, এরকম কোনো ইস্যু হবে না? না, এরকম কোনো ইস্যু হবে না, ওটা হচ্ছে অনেকে বাইপাস করা ফোন সেল করে, আমরা বাইপাসটা সেল করি না। বাইপাস করা ফোন হলো ওটা রিসেট মারলে ফোন লক হয়ে যায়, আমরা বাইপাস ছাড়া ফোন সেল করি, ঠিক আছে। আর যদি বাইপাস করা ফোন দেই, আমরা কাস্টমারের সাথে কথা বলে দেন দিব, যদি কাস্টমার রাজি থাকে। বাইপাস করা হলে প্রাইসটা অনেক কম, একটু কমবে, আর কাস্টমারের সাথে বলেই দিব, ভাই এটা বাইপাস, আপনি দাম কমবে, আপনি নেবেন কিনা। তারপরে দেখে যাচ্ছে আইফোন 5 আর 5S দেখতে সেম, 5 এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নাই, 5S এ ফিঙ্গারপ্রিন্ট হবে, দুইটা কালার আছে। এটার 5 এর দাম হবে 5,000 টাকা আর 5S পড়বে 6,500 টাকা, 6,500 টাকা জি, 6,500 5S আর 5 হচ্ছে 5,000 টাকা। তারপরে দেখা যাচ্ছে 5C, যারা একবারে কম বাজেটের মধ্যে আইফোন চান, এটার দাম মাত্র 4,700 টাকা, এটার মধ্যে 3-4টা কালার হয়, এটা সাদা, কালো আছে, গোল্ড, রং ধনুর 7টা কালার আছে, হ্যাঁ ওরকম কালার আছে, সাদা আছে, কালো আছে, গোলাপি কালার আছে, লাল আছে, হলুদ আছে, কয়েকটা কালার বডি ফোন ভিউয়ার্স এটা। আর এটা যারা কিনা জাস্ট কল কোয়ালিটির একটু নেটওয়ার্কিং এর জন্য ফোন নিতে চান, এই ফোনটা দেখতে পারেন, ক্যামেরা কোয়ালিটিও ভালো। এটার প্রাইস পড়বে কত? এটা পড়বে 4,700 টাকা, সাথে গ্লাস ইয়ারফোন, বক্স চার্জার, সবকিছু, প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার, গ্লাস ইয়ারফোন পাবে। ওকে জি, তো এই যে ফোনগুলো আসলে এগুলো দেখা যাচ্ছে অনেকে হোলসেলেও নিতে চায়, অনেকে কমেন্ট করে ভাই হোলসেল নেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে আপনাদের যারা ঢাকার বাইরে নিয়ে দোকানে সেল করতে চান বা এমনিতে সেল করতে চান, হোলসেলে যদি একের অধিক প্রোডাক্ট কেনেন, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা প্রত্যেকটা ফোনে হোলসেলের একটা নির্দিষ্ট রেট আছে, ওটা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা নিয়ে সহজে সেল করতে পারেন ঢাকার বাইরে। আপনি যদি কুরিয়ারে চান, কুরিয়ারে নিয়ে নিতে পারবেন, বা আপনি এসে দেখে গেলে যে কোনো সময় কুরিয়ার আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো, চলে আসবেন একবার কথা হলে, তারপর দেখা যাচ্ছে আপনি প্রতিবারই নিতে পারবেন, সেটাও প্রয়োজন হবে না ভাই, আমরা ট্রাস্ট, আমাদের এটা টোটালি ট্রাস্টেড শপ, আপনি যদি না এসেও নিতে চান আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো। তবে হোলসেলের ক্ষেত্রে একটা বিষয়, একটা করে প্রোডাক্ট হোলসেল হবে না, একটা একটা করে পড়বে, আপনি একসাথে যদি একটা মডেলের দুইটা তিনটা নিতে, যে কোনো আপনি একটা মডেল দুইটা তিনটা নেন বা 4-5টা মডেল একসাথে নেন, সেক্ষেত্রে হোলসেল হয়। অনেকে আছে একটা ফোন হোলসেলে চায়, এটা হয় না, আপনি 4-5টা ফোন যদি একসাথে হোলসেলে নেন, 2-3টা 4-5টা করে নেন,
আমরা একদম বেস্ট রেট দিয়ে দিব। আপনি যাতে দোকানে নিয়ে বেচতে পারেন, আপনার বেচে যাতে প্রফিট হয়, এরকম রেটটাই দিয়ে দিব, বেস্ট রেট দিব। সেই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাজেট রেঞ্জের কিছু ফোন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।